ও সোনা মানিকের এ জগতের বুকের বিয়া বাসাজি রহমাতুল্লাহি আলাইহা ও গো আমার ছোট বাচ্চি বাচ্চারা দেখবেন মায়ের স্তন পান কুত্তি কুত্তি ঘুমিয়ে যায় হাজাতে মেয়ে ফুল একদিন রাবিয়া ঘুমিয়ে গেছে ছোট্ট বেলায় রাবিয়া বাসাজির মা আব্বা আবাদ উনি নামাজের জন্য উঠেছেন রাবিয়া বাসাজি ঘুম থেকে উঠে দেখে মা নেই অন্ধকার রাত রাবিয়া বাসাজি মা খুঁজতেছেন খুঁজে ঘরের ভিতরে দেখি এক কোনায় কান্নার আওয়াজ ডুকরি ডুকরি রাবিয়া বাসাজি পাশে গিয়ে বসে আছেন নামাজ হয়ে গেল দোয়া কালাম হয়ে গেল রাবিয়া মা কি ডেকে বলে মা কাঁদো কেন আব্বা কিছু বলেছে নাকি দুঃখের জন্য কাঁদো এত রাতে কি করছেন মা রাবিয়া বাসাজির কথা শুনে বিবি মেয়ে ফুল বলছে বেবিটি রাবিয়া আমার আল্লাহ আমাকে জগতের বুকে প্রেম করেছেন আল্লাহর ইবাদত বান্দাগি করতেছি আমার নবীর প্রতি যে নামাজটি ফরজ ছিল ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ তাই আমি উম্মাতানি আমার নবী পাকের দিওয়ানি তাই আমি আমার নবীর একটি সুন্নাত পালনার্থে তাহাজ্জুদ নামাজ পড়তেছি জোরে জোরে কন সুবহানাল্লাহ রাবিয়া ডাক দিয়ে বলে মা আমিও নামাজ পড়বো জোরে বলু বাচ্চা যখন 7 বছর হবে নামাজ পড়তে বলো 10 বছর হলে মেরে নামাজ পড়বে মা সিরিয়াল দেখে তার বাচ্চা দেখে বাপ দেখে তার বাচ্চা দেখে এ সোনা মানিকা মা যদি নামাজি হতো বাচ্চা তার সঙ্গে নামাজ পড়তো বাপ যদি নামাজি হতো বাচ্চা তার সঙ্গে নামাজ পড়তো আসলে মা নামাজ পড়ে না বাপও নামাজি হতে পারলো না সন্তানও তেমন হয়েছে যুবকরি হাজরাতে রাবিয়া বলে মা আমি নামাজ পড়বো অল্প বয়স থেকে রাবিয়া বাসরি রাবিয়া বাসাজি রহমাতুল্লাহি আলাইহা তার মায়ের সঙ্গে নামাজ ধরে নিয়েছে আরো জোরে বলুন সুবহানা আব্বাজি আমার সোনা মানিক একদিন কিছু মেহমান এসেছে বাড়ি অনেক কথা যাই হোক না কেন রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা আব্বা আমার খুব গরিব পরিবারে লালন পালন অল্প বয়সে আব্বা অসুস্থ ইসমাইল হয়ে গেলেন দুনিয়ার বুক থেকে এতিম হয়ে গেছে 4টি মেয়ে আব্বা হারা হয়ে গেছে আব্বা জানে রাও ওই 3টি মেয়ে যারা বড় তারা আপনার কিনা পৃথিবীতে অপরের বাড়ি ঝাড়ু দেওয়া থালা মাজা কাজকাম করে করে যাহা কিছু খাবার পেত তা থেকে জীবিকা নির্বাহ হতো সোনা মানিকের বিবি মেহফুল বাচ্চা 4টি পেয়ে খুশি তো করে কিন্তু স্বামী হারা বেদনা তাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে আব্বাজি আমার সোনা মানিক রাবিয়া বাসরে আব্বার কাছে কিছু লেখাপড়া করেছেন আর হয় না আব্বা ইন্তেকাল করে গেছেন অভাব দুর্ভিক্ষ দেখা দিয়েছে বাবা সোনা মানিকের হঠাৎ একদিন ওই বাচ্চা নগরে তার আম্মা যান মেহফুল উনি অসুস্থ হয়ে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা আব্বা হারা 4টি মেয়ে বাসনা নগরীর মধ্যে রয়ে গেছে ও সোনা মানিকের এমনি করে উপায় কি বাসনা নগরে দুর্ভিক্ষ দেখা দিল অভাব দেখা দিল মানুষ মানুষের দুশ্মন মানুষ মানুষের শত্রু কিভাবে কি করা যায় বাবা আমার মানুষ মানুষের দুশ্মন লুটো খাও মারো খাও বাবা আমার এমনি করে লুটতা রাজ আরম্ভ হয়ে গেল এমন দুশ্মন তারা করতে লেগেছে কোনো ঘরে মা যদি তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো মা ঘুমিয়ে গেছে বাচ্চা ঘুমিয়ে গেছে মায়ের কোল থেকে বাচ্চা তুলে নেই অন্য এলাকায় বাজারে বিক্রি করত তখনকার সময় আমরা যেমন গরু ছাগল ভেড়া মোষ বাজারে বিক্রি করি তখনকার সময় মানুষ বাজারে বিক্রি হতো খেয়াল করুন তৎকালীন সময় এখন এই 4টি মেয়ের তো বাপও নেই মাও নেই দশর দলেরা এসেছে বাড়িতে নিশিরাতে আর এই 4টি মেয়েকে তারা নিয়ে গেছে ইতিহাস কখনো যারা পৃথিবীর জমিনে একটু আপনার কিনা ইসলাম ধর্মের দিকে বেশি এসেছেন বিশিষ্ট ব্যক্তির
খোঁজ খবর রেখেছে, কিন্তু যারা বিশিষ্ট নেয় তাদের কোনো খোঁজ খবর রাখে না। এ বাবাজিরা তিনটি বোন কোন দিকে গেল কোনো খোঁজ নাই, কিন্তু রাবিয়া বিশিষ্ট ব্যক্তি বলে তার ইতিহাসটা তুলে ধরেছে। এই রাবিয়াকে দর্শুর দল নিয়ে যায়, নিয়ে গিয়ে বাসরা নগরের বাজারে তুলেছে। এ বাবাজি বিক্রি করবে, গরু ছাগল বিক্রির মতো বাজারে উঠিয়েছে। একজন মনিব এসেছে, দাস দাসী, চাকরও পাওয়া যেত, দাসীও পাওয়া যেত, ছেলেও পাওয়া যেত কিনতে, মেয়েও পাওয়া যেত কিনতে। বাবাজি আমার গিয়েছেন একজন, রাবিয়াকে দেখে ওর পছন্দ হয়েছে, অল্প বয়স, দেখতেও ভালো, মালিকের পছন্দ হয়, মালিক বলে এর দাম কত। সঙ্গে সঙ্গে ওই রাবিয়া বলছে, আমাকে আপনি খরিদ করবেন, আমার তিনটি শর্ত যদি আপনি মানতে পারেন। বলো, এক নাম্বার শর্ত, আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। দুই নাম্বার, সারাদিন আমি আপনার কাজ করব, কিন্তু নামাজের টাইমে আপনার কোনো কাজ করব না। তিন নাম্বার, সারাদিন কাজ করতে পারবো, সারা রাত আমি আপনার কোনো হুকুম পালন করব না, দিনের বেলা কাজ হবে তবু নামাজের টাইম ছেড়ে দিতে হবে, আর সারা রাতের ভিতরে আমি আপনার কোনো হুকুম মানতে পারবো না। ওটা আমাকে যে জগতে প্রেরণ করেছে সেই আল্লাহর হুকুম পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো আব্বাজি, আমার সোনা মানিক, হযরত রাবিয়া বাসাজি রহমাতুল্লাহ আলাইহার কথা শুনি, ওই কিনতে এসে মালিকের বড় পছন্দ হয়েছে, তাই হবে মা, কোনো ব্যাপার নেই, নিয়ে গেল বাড়ি। আচ্ছা প্রশ্নগুলো দেখি কি মনে হচ্ছে, মেয়েটা খুব খারাপ? হ্যাঁ, আর আমাদের এদিকে হলে কি বলতো, নামাজের কথা একবার বলতো, শুধু বলতাম ভালো জামা দিতে হবে, চারবার খেত দিতে হবে, এই করতে হবে, ভালো খাট দিতে হবে। সোনা মানিকেরা আমার ভালো করে বুঝুন, হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা, এমন সময়তে আপনার মনিব যখন কিনে নিয়ে গেল, মালিক যখন কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক ঘরের মধ্যে ঘর দেখায়, ঘর পছন্দ করো রাবিয়া, একটি ঘর পছন্দ করেছি, যে ঘরটা নির্জনতাময় এবং নোংরা ঘর, আবর্জনা ফেলা হয়। সঙ্গে সঙ্গে মনিব বলে, ওগো রাবিয়া, এই ঘরটা কেন তুমি পছন্দ করো, অনেক তো ভালো ভালো ঘর আছে। ও বাবাজি, শুনেছি নাপাক জায়গা পরিষ্কার হয় আল্লাহ আল্লাহ এবং নবীর ভালোবাসায়, তাই আমি চেয়েছি এই জায়গাটা নোংরা, এটাকে একটু পরিষ্কার করে এই ঘরটা আমি আমার জন্য বরাদ্দ করেছি। জোরে বল। সোনা মানিক আমার, রাবিয়া বাসারি, ওই ঘরেতেই আপনার কিনা ঘরটা বড় পরিষ্কার করেনি, সিম্পল ঘর, পেলেন ঘর, অন্য ঘরের মতো ডিজাইন, খাট পালং অন্য কিছু নেই, পেলেন ঘর একটা পছন্দ করেছেন। আব্বা আমার, সারা দিনের মধ্যে নামাজের টাইম যখন হয় ইবাদত করেন, বলে নামাজ পড়ি, আবার মনিবের কাজ করেন। সোনা মানিকেরা, কাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, মালিক তাকে এত আঘাত করি, চাবুকের আঘাত, বাসরা নগরের নিয়ম ছিল যখন তাকে কাউকে চাবুক মারা হবে, চাবুক ততক্ষণ তো বন্ধ করা হয় না যত সময় সে জমিনে লুটিয়ে না যায়। এ বাবাজি রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা, জগতের বুকে এমন একজন মহিলা দুনিয়ার জমিনে কাজ করতেছে, কাজে যদি ত্রুটি হয়, যেহেতু তারা অল্প বয়স, কাজে ত্রুটি হবে। অনেক মেয়ে নতুন শ্বশুর বাড়ি এসে, আচ্ছা ও তো বাড়িতে বাপের বাড়ি কাজকাম করে না, খুব কমই কাজ করে অনেক মেয়েরা, নাকি গো? বাপের বাড়িতে কিছু মা বাপের আদরে লালন পালন, এসেতে স্বামীর বাড়ি কাজকাম করতে পারে না, তো শাশুড়ি সবসময় ওর ভুল ধরে, ঝগড়া বন্ধ হয়। কিছু শাশুড়ি আছে এরা হলে কিটিকাল, আর কিছু বউ আছে এরাও কিটিকাল,
আমি এদের দোষ গুণের কথা বলে সময় নষ্ট করব না, এতটুকুই বুঝাতে চাচ্ছি। স্ত্রী বৌমা ভাববে ইনি আমার অরিজিনাল মা, আর শাশুড়ি ভাববে ইনি আমার অরিজিনাল মেয়ে। শুধু মনে করে করা নয়, মুখে বলা নয়, ব্যবহারে দেখাতে হবে। নিজের মেয়ে যখন আসে তাও তার একটু কাজ করতে দেয় না, কিছু করতে দেয় না, তার বিপদে যদিও করে কি আমার মা এস এটা দাও সেটা দাও। আর যদি বৌমা একবার বলিস আর মাথা ব্যথা করতে তাহলে শয়তানি করতে তোর বউ বলে না। দোষ খুব কিছু শাশুড়ির, আর কিছু মেয়ের এমন আছে ও নিজের কষ্ট হলো নিজের মায়ের যেমন কষ্টে হাত বাটাও, নিজের বাড়ি এটা ঘরে তুমিও হাত বাটাও, তোমার বেদনা তাদেরকে বুঝাও যে সত্যি আমি কষ্ট পাই। কারণ একটা পাখি যখন এক খাঁচায় আসে তাকে সবাই ভালোবাসে না, আঘাতই করতে চায়, কিন্তু তুমি তাদের ভালোবাসা দিয়ে জয় করতে শেখো। সুবহানাল্লাহ। বলো সিরিয়াল বলো এটা শিক্ষা দেয় না, সিরিয়াল আলো শয়তানি শিক্ষা দেয়। অভিনয় কি দেবা এখনকার মেয়েদের, বলে এরা আর কিছু জানুক আর না জানুক, এরা পাশ এ পাশ ও পাশ সিরিয়াল পাশ। আমি এজন্য অনুরোধ করব, শাশুড়ি হবে মা মুখে নয়, আর বৌমা নয় হবে মেয়ে ব্যবহারে। সংসারে অভাব থাকবে না, সংসারে ঝামেলা হবে না। আর একটুখানি কিছু হলে শুধু পরের সঙ্গে নালিশ করে অনেক শাশুড়ি, ওর বাড়ি তার বাড়ি ওর বাড়ি, বলি নি আমার ছেলেটার মাথা শেষ করে দিল এই বৌমা, ছেলে আগে ভালো ছিল, এই কি একটা জিনিস নেইছি বাড়ি, এনি আমার সংসারটা শেষ হয়ে গেল। এটাই বাস্তব বাবাজি আমার, এই গল্প এলাকায় করে করে বেড়ায়। আমি বলতে চাই আপনি এনেছেন তাকে, আপনি তাকে নিজে বদনাম না করে মানিয়ে তাকে গুছিয়ে নেন, সে তো কিছুই জানতো না। আপনি যেভাবে তুলবেন সেইভাবে লালিত পালিত হবে। জোরে কর সুবহানাল্লাহ। এ ঘর প্রত্যেকেরই ঘরে এরকম আছে, বাবা বৌমার ব্যবহারে শ্বশুর খুশি শাশুড়ি খুশি, তাহলে তাকে কি ব্যবহার করতে হবে চিন্তা করতে হবে বাবা। এজন্য মহাব্বাত সংসারে উভয়ে যত, সংসারে আল্লাহ পাক বরকত দিবেন তত। জোরে কন সুবহানাল্লাহ। বলছি ওই ঘরে এর মধ্যে যদি কেউ ইদানিং বিয়ে করে থাকেন ও রোগে ভুগতেছে, দু সমাজ যদি কারো বিয়ে হয় এ আমি যা বলছি এ রোগে ভুগতেছে। আছি 100-র মধ্যে 99টি ঘরে এ রোগ। আব্বাজি আমার সোনা মানিকের, এ বাবাজি আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, হাজারাতে মেহফুল হাজারাতে রাবিয়া বাসারির একটু ত্রুটি হলে এমন করে নাঙুল দিয়ে দেখে, ঝাড়ু দিয়েছে পছন্দ হয়নি, শাশুড়ি যেন পছন্দ হয় না বৌমার কাজ, শুধু কাজই জানে না পছন্দ হয় না। তা পছন্দ হয় না, তা তুমি ওর পাশে দাঁড়িয়ে তুমি বসে ওকে হাত ধরে শিখিয়ে না দিয়ে তুমি একটুখানি একবার দেখাই দিয়ে পরে বাড়ি গিয়ে তারপর দিন গল্প করো কেন? তুমি তো শাশুড়ি না জম হয়েছো, তুমি তো শাশুড়ি হওনি, হাতে ধরে দেখে বল তোমার বউ খোকা তো বউ শুধু জেদ করে, কেন এরকম কেন জেদ করবা কেন? তোমার শাশুড়ি সে তোমার মা, হাতে ধরে বারবার তোমাকে শিখিয়ে দেবে, একদিন যদি দেখিয়ে দেয় আর এক মাস বছর কে বছর আলো দিক যায় না। আমি সব সময় বলি তো শোনে না, গল্প করে এদিক বলে একদিন এই এইরকম ভাবে করো হচ্ছে না, দিন দেখি আমি করতেছি। এই বাস্তব ঘটনা ঘটতে, আমি দুনিয়া ঘুরে এই 20-21 বছর জালসা করতেছি, যতদূর আমি ঘুরেছি তার মধ্যে অভিজ্ঞতার কথা বলতে হচ্ছে না এরকম, এ গ্রামও এরকম অবস্থা। পরের সঙ্গে গল্প আর একটু কাজে কিছু হলে পারে বেশ সঙ্গে তোমার মেয়ে না তোমার বিনি সঙ্গে তোমার মেয়ে একদম ভালো, কি আর বলো কেন? তারা বড় শখ করে লালন পালন করে নিজের স্তনে দুধ পান করে মানুষ করে 15-16-18 বছর পর তোমার ঘরে দিয়েছে, সে যদি ভুল করে তা তোমার বেইবিনকে বলবা কেন? তুমি নিজে তাকে সোজা করে নাও, লজ্জা লাগে না বলতে?
তোমার ঘরের বৌমা তুমি এনেছো, তার ভাই গিয়ে বলছো, আজ তুমি যেমন বলছো তোমারও একদিন আছে, মনে করো তোমারও ঘরে মেয়ে আছে, তোমারও শুনতে হবে। এই ঠিক কি না? আজ তুমি জানে এনেছো ভাই, তাকে বদনাম না করে তাকে ধরো বুকে তাড়াতাড়ি, দেখবেন সেই বৌমা আপনারই জন্য কেঁদে পাগল হয়ে যাবে। আপনার জন মারকে দেখার জন্য পাগলিনী হয়, আপনাকে দেখার জন্য পাগলিনী। আপনি তো শাশুড়ি হয়েছেন, মা হতে পারেন, আর ও বৌমা তো বৌমা হয়ে রয়েছে, ও তো মেয়ে হতে পারে। কথা কি বুঝতেছেন? আমার আব্বাজি সোনা মানিকের, এ বাবাজি রাও এগিয়ে চলুন, হাজাতে রাবিয়া বাসাজি রহমাতিল্লাহ আলাইহা, এত কাজ করি এত কাজ করি, তারপরও পছন্দ হয় না, প্রায় চাবুকের আঘাত মারা হয়, রাবিয়া বাসাজি রহমাতিল্লাহ আলাইহা, দুনিয়ার জমিনে এমন অবস্থা বাবা, পৃথিবীতে রাবিয়া বাসাজিকে চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত দেহ করে ফেলেছে, রাবিয়া চলতে জমিনে লুটিয়ে গেছে, হে বাবাজি রাও রাতের বেলা রাবিয়া বাসারি আল্লাহ পাক আল্লাহ তালার দরবারে বাবা আমার প্রত্যেকটি রাত বেছে নিতেন। এত কষ্টের পরও এক এক রাত এক এক বেছে নিয়েছেন, কোন রাত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন, কোন রাত রুকুতে গিয়ে রাত কাটিয়ে দিয়েছেন, কোন রাত সারা রাত সেজদায় পড়ে কেঁদে রাত কাটিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, রাবিয়া ঘুমাতেন না, সুবহানাল্লাহ বলো। এ বাবা আমার কথাগুলো আপনাদের মেধায় ঢোকার চেষ্টা করুন, ঢোকানোর চেষ্টা করুন, সংসারে অশান্তি হবে না বাবা, না সংসারে অশান্তি থাকবে না, মনের মধ্যে অশান্তি থাকবে। একটুখানি খেয়াল করুন বাবা, রাবিয়া বাসারি সারা রাত আল্লাহর ইবাদত করি, ও সোনা মানিকের এত মার খায় তারপর ইবাদত বন্ধ হয় না, রাতের বেলা রাবিয়া বাসারি ইবাদত করে করে কাটিয়ে দেয় ক্লান্ত শরীরে, যদি একটু তন্দ্রা ভাব আসে লবণ দিয়ে পানি গুলে রেখেছে, ওই লবণ গলা পানিটা চোখে ছিটা মেরে দিয়েছে, চোখ জ্বালা শুরু হয়েছে, চোখটাকে ডেকে ডেকে বলে আয় রাবিয়ার সঙ্গে থাকা চোখ, ঘুমাতে চাস না দুনিয়ায়, এখন যদি তুই ঘুমিয়ে যাস চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাবি, কেউ না কেউ তোকে এসে ডাকবে, ওঠ রাবিয়া কাজ করতে হবে, আয় আল্লাহর দান করা চোখ দুটি শুনে রাখ, আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি তোকে কেউ ডাকবে না, দুনিয়ায় ঘুমাতে চাস না একটু আমার আল্লাহর ইবাদত কর, দুনিয়ায় যদি কষ্ট করি আরামের ঘুম কবরে ঘুমাতে পাবি। এ বাবারা হাজাতে রাবিয়া বাসারি আমার মা খালাও শুনে নিন রাতের বেলাও, আমি আমার মায়েদেরকে উপহার দেওয়ার জন্য এত রাতে রাবিয়া বাসারির কথা বলতেছি, শোনা মানি গেরা রাবিয়া বাসারি চোখকে এমনি করে লবণ ছিটা পানি দিতে, কখনো কখনো রাবিয়া বাসারি তার মাথার চুলকে ওপরের তীরের সঙ্গে বেঁধে রেখেছেন, রাবিয়া বাসারি যদি আপনার ঘুম আছে মনে করুন কে আমি দাঁড়িয়ে আছি কি আমি ইবাদত করছেন তিনি, বাবা আমার যদি ঘুম এসে যায় চলে যাবে মাথায় টান পড়ে যাবে, আর আবার আপনার কিনা লবণ গলা পানি ছিটিয়ে দেবে, আই চোখ ঘুমাতে চাস না আমি তোকে এমন দুনিয়ায় ঘুম দিতে চাই না, এই কম ঘুমাও কম খাও কম কথা বলো, যারা ইমানদার হয় যারা ইমানদারিনী হয় তারা দুনিয়ায় কম ঘুমাতে চায়, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। এই যুবকেরা দুনিয়ার জমিনে অবহেলা করো না বাবা, আল্লাহর ইবাদত করো, ইহ জগতে লাভ পর জগতে লাভ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ইচ্ছা সবার আছে, বাবাজি আমার এজন্য আল্লাহর কাছে বলুন, আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ,
आए खुदा ये घुमंत तकदीर जगीदा चोख दियो सो तो नबी रोजा देखिए दा बोलो आए खुदाओ ये घुमंत तकदीर जगीदाओ तकदीर जगीदाओ चोख दियो सो तो नबी रोजा देखिए दा नारी तकबीर नारी रिसालत सोनार क्षमता तुमी आमाय दियो सो खुदा सोनार क्षमता तुमी आमाय दियो सो खुदा मस्जिदे नबीर आजान आमाय सुनिए दाओ आए खुदा ए घुमंत तकदीर जागिए दाओ चोख दियो सो तो नबी रोजा देखिए दा नारी तकबीर नारी रिसालत नारी विलायत या वली अल्लाह अल्लाह नारा तकबीर वाला अभ्यास आ कि सुन আর মক্কা শরীফ মদিনা শরীফ আল কোরআনের আলো ঘরে ঘরে যালো আল হাদিসের আলো ঘরে ঘরে যালো টিভির আলো ভালো করে যালো নাকি এ খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও চোখ দিও সো নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে এত কাজ করেছে সবাইকে দেখতেছে নিজে লজ্জিত শুধু তাই না চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে নবীর রওজা নবীর কদমের পাশে আমার কবর বানিয়ে দাও আয় খোদা ই ঘুমন্ত তকদির জাগিয়ে দাও আও তকদির জাগিয়ে দাও চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও আল্লাহুম্মা وعلى آل سيدنا পাজি আমার একদিনের ঘটনা ঘটেছে এমন হযরত রাবিয়া বাসারি মালিকের বাড়ি মনিবের বাড়ি কাজ করতেছেন এমন সময়তে কিছু মানুষ তার বাড়িতে আগমন করেছে মানিককে ডাক দিয়ে বলতেছে মানুষের গোস্ত মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে পার্থক্যটা কি একটুখানি দেখতে চাই রাবিয়া বাসারিকে ডাক দিয়েছে তখন তার মনিব ও মা রাবিয়া একটু কাছে এসো মা তখন নিকটে এসেছে বাবা তৎকালীন যুগে দাস এবং দাসীদেরকে মানুষ বলে তারা গণ্য করত না দাস দাসী দিগকে তারা বড় কষ্ট দিত বাবা এটাই ছিল বাদশাহ নগরের নিয়ম বাবাজি আমার সোনা মানিকের রাবিয়াকে ডাক দিয়েছে রাবিয়া একটু কাছে এসো রাবিয়া কাছে এসেছি সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে কিছু গোস্ত বাবা ছুরি দি
ঘরে গিয়া তো কান্না কাঁদে আল্লাহ আজকের রাতটা ছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর জন্য কিন্তু আমার মনি আমারে এমন আঘাত করেছে আমি রাবিয়া যন্ত্রণায় থাকতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তোমায় ডাকতে পারি না এর জন্য আমি রাবিয়া বাসারি আর সেজদায় পড়ে তোমার কাছে কাঁদি আল্লাহ গো তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও জোরে বল কেমন মহিলা তিনি ও সোনা মানিকের রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা এমনি করে আপনার সারা রাত কাটিয়ে দিয়েছেন রাতের আনন্দতে বাবা এই মনিব করলো কি তার বন্ধু বান্ধব যারা এসেছে তাদেরকে রেখে আপনার কিনা মনিব আপনার ঘুরতে লেগেছে রাতের নিশীতে এমন সময় ঘুরতে 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 দেখে যে রাবিয়া বাসারির ঘরের মধ্যে যেন আপনার হ্যালোজিনের মতো আলো জ্বলতেছে মনিব বলে ব্যাপারটা কি যার ঘরে অন্ধ আমি কোন আলো দেই নাই কখনো সে আলো লেয় না সারা রাত অন্ধকারে থাকে কিন্তু আজ তার ঘরে আলো জ্বলছে তার ব্যাপারটা কি এ সোনা মানিকেরা রাবিয়া বাসারি সেদায় পড়ে আছে আর দেখ আকাশ থেকে একটা ছিকল যেন ঝুলতেছে আব্বা আমার ঘর ভেদ করে ওই ছিকলের মাথাতে একটা হ্যালোজিং এর মতো আলো জ্বলতেছে আর ওই আলোর তলায় পড়ে রাবিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে আমার রব মালিক তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না তুমি আমার প্রতি দুঃখিত হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও আল্লাহ আমি দাঁড়াতে পারিনি আমি আজ সেজদায় পড়ে কাঁদতেছি আল্লাহ গো পৃথিবীতে আমার মা নাই আমার আব্বা নাই মনগুলোর কোনো খবর নাই আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি ও গো আমার মনি ও গো আমার রব আমার মালিক আমি যার দাসত্ব করি আমার মনিব যদি আমায় কষ্ট না দিত আমি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত করে নিতাম আয় আমার আল্লাহ আমি রাবিয়ার দোয়াটা তুমি তার বারে কবুল করে নাও আমার মালিককে তুমি হেদায়াত দান করে দাও মুনি মালিক এরকম জানালার পাশ দিয়ে টুকটুক করে দেখে রাবিয়ার দোয়া মালিকের মন বদলে গেল আহারে এত সুন্দর মেয়ে এত নেককারিণী আর আমি তাকে এত কষ্ট দেই এ তো আমার জীবনে খুব ভুল হয় মালিকের আর ঘুম হয় না সারা রাত অপেক্ষা করে কখন রাবিয়া আমার দরবারে কাজ করতে আসবে কারণ রাবিয়া বাসারি সারা রাত ইবাদত করতেন আব্বা আবার সকালবেলা এশরাক না পড়ে উনি কর্মে আসতেন না রাবিয়া যখন আসছেন মনিব কিন্তু বসে আছে এইভাবে কখন রাবিয়া আসবে মন তার ফিরে গেছে বাবা আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে জোরে কান সুবহানাল্লাহ আমার যুবকেরা সোনা মানিকের সকালবেলা যখন রাবিয়া আসছে তার কাজে মনিব ডাকছে রাবিয়া দরদ ভরা কণ্ঠে ডাকে রাবিয়ার মনে ব্যথা লাগে আল্লাহ গতকাল আমায় আদর করে ডেকে আমার পায়ের গোস্ত কেটে নিয়েছে আর আজ আবার আদর করে ডাকি এরকম আদর করে আমার জীবনে আমার আব্বা ডেকেছে আমার মা ডেকেছে না জানি আজ আমায় কোন বিপদে ফেলবে রাবিয়া বাসারি কিছু না মনে করে টুকটুক টুকটুক করি মুনিবের নিকটতম হয়েছে মুনিব উঠে দাঁড়িয়ে গেছে বুকে জড়িয়ে ধরেছে মারে আমি তোরে ভুল বুঝে কত মার মেরেছি আমি তোরে কত আঘাত করেছি তুই আমার একবার মাফ করে দে মা তুই আমারে ক্ষমা করে দে মা বল তুই আমারে ক্ষমা করলি কি না আমি তোর অপরাধী তুই আমারে মাফ কর হযরত রাবিয়া বাসারি বাবা আল্লাহ পাক মেয়েদের মনটা বড় নরম বানিয়েছে রাবিয়া বাসারি বলে চাচাজি আমার মনে কোনো ব্যথা নাই আমার মনে কোনো দুঃখ নাই আমি আপনাকে মাফ করে দিলাম জোরে বলুন এই
সোনা মানিকেরা হঠাৎ করে মনিব ডাক দেয়, রাবিয়া রে আজ থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে বাড়ি। আমার মেয়ের যেমন অধিকার হয় বাপের ঘরে একটি মেয়ের, তদরূপ তোমার অধিকার থাকবে আমার বাড়িতে, আর দাসত্ব তোমার করতে হবে না, একজন মেয়ের মতো থাকবে তুমি, থাকতে পারো যেতে পারো এটা তোমার ব্যাপার, তবে জেনে রাখো আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বল। রাবিয়ার কথায় বড় খুশি, রাবিয়ার কথায় মালিক যেমন খুশি, মালিকের কথায় রাবিয়া তেমন খুশি। জোরে বলুন সুবহান। কঠিন হৃদয়, কঠিন হৃদয় মালিকের গলে গেল। ওরে আমার সোনা মানিকের, রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চাচাজি আপনার এখানে থেকে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আল্লাহ আমাকে জগতের বুকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জীব বলেছেন, আমার তো কিছু করতে হবে, ইলমে ফেকা ইলমে মারেফাত শিক্ষা করতে হবে। চাচা আপনি যদি আমাকে বাধা না দেন, আমি এই জগতে শুনেছি একজন আল্লাহর মেহবুব বান্দা আছেন, নাম তার হযরত হাসান বসরি, ওনার কাছে আমি যেতে পারি। ওনার মনিব বলে, ঠিক আছে মা, তুমি যেতে পারো, আসতে পারো, যখন পারো তখন যাবে আসবে, দ্বিধা নাই। আমার আমার মেয়ে আজ থেকে তুমি আমার সোনা মানি কেন, হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা টুক 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 করে হাসান বাসি কাছে চলে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান তাকে শিক্ষা দিচ্ছেন, এলমে মারেফাত শিক্ষা দিচ্ছেন, বাবা এলমে মারেফাত শিক্ষা করতেছেন, ও গো আমার সোনা মানিকের, পৃথিবীর জমিন এলমে মারেফাত শিক্ষা করতে করতে আব্বা আমার এমন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, এমন জায়গায় তিনি চলে গেছেন, ইবাদত বান্দগি করেন তিনি, ওনার ভাব প্রতি কিছু আলাদা হয়েছে। রাবিয়া বাসালির নাম শুনাম, চতুর্দিকে আস্তে আস্তে হতে লেগেছে, রাবিয়া কুঁয়ারি মেয়ে, তাকে বিয়ে করার জন্য অনেক রাজা, অনেক উজির, অনেক আপনার কিনা রাজার পুত্ররাও সবাই আপনার প্রস্তাব দেয়। হযরত রাবিয়া বাসারি বলেন, বিয়ে করতে পারি, তবে তিনটি প্রশ্নের উত্তর আমার যে দিতে পারবে আমি রাবিয়া তাকে বিয়ে করব। কি প্রশ্ন? তিনটি। কটা প্রশ্ন? কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া ইমানদার হয়ে ইমানদারিনী হয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব, যদি কেউ বলতে পারে। খেয়াল করুন, খেয়াল করুন, আমরা দু ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, গরমে চলতে গরমে, খেয়াল করেন। দুই নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসরি ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে আমল নামা পাবো, যদি বলতে পারে। তিন নাম্বার প্রশ্ন, হাসরের মাঠে আমি নেককারিনীদের নেককারের দলে যাব না গুনাহগারের দলে যাব, যদি বলতে পারি। আমি রাবিয়া এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারবে আমি রাবিয়া তাকে স্বামী বলে মেনে নেব, বিবাহ করব। ও আমার সোনা মানিকেরা, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এ প্রশ্নের উত্তর কি অসুবিধা হচ্ছে? তা হবে তো, হবে তো, একটু কষ্ট তো হচ্ছে, রাত হয়ে গেছে, একটু চা খেলে কি হয় একটু আমেজটা ফিরে আসে, ঠিক কি না? ঠিক আছে বাপ, একটু মহাব্বতে জিকির লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কে হাম নাতে নবী পড় কে তকদীর জগা লেঙ্গে, কে হাম নাতে নবী পড় কে তকদীর জগা লেঙ্গে, এক রোজ হামে আপা তাইবা বুলা লেঙ্গে, কে হাম নাতে নবী পড় কে তকদীর জগা লেঙ্গে। জোরে বলুন। ও জিতে জি দুনিয়া মে
जन्नत का मजा लेंगे वो जीते जी दुनिया में, जन्नत का मजा लेंगे जो बाप को खुश रखेंगे, माँ की दुआ लेंगे एक रोज हमें आका तैबा में बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, एक रोज हमें आका तैबा बुला लेंगे, एक रोज हमें आका तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोर बोलो, गर्दिश दुनिया की गर हमको कभी घेराओ, गर्दिश ने दुनिया की गर हमको कभी घेराओ, हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, एक रोज हमें आओ तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोर बोलो, हसन मुजतबा पे करम जो अपना करेंगी, हसन मुजतबा पे खाजा जो करम करेंगे। सुभान अल्लाह, हमार कथा बुझते से এ বাবা, এ নাথ শরীফ এ উর্দু নাথ, কিন্তু বুঝলে ভালো লাগে, উর্দু তো আমরা বুঝি নেই, এর জন্য খুব অসুবিধা হয়। কে হম নাত নবী পড়কে তকদীর জাগা লেঙ্গে, এক রোজ হামে আকা তাইবা বুলা লেঙ্গে, কে হম নাত নবী পড়কে তকদীর জাগা লেঙ্গে। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا بابا جی আমার حضرت রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা হাসান বসরি হুজুরের কাছে আপনার কি ইলমে মারিফা শিক্ষা করে মহিলারা ও মুরিদা হতে পারে। সুবহানাল্লাহ, কোন মহিলারা মুরিদা হতে পারে, তবে পর্দার ভিতর থেকে সোনামানি কেরামত মহিলারা ওয়াজিফা করবে, মহিলারাও কাজ করবে, কারণ বাবা আমার মুর্শিদ হতে হবে, পুরুষকে যেমন মহিলাকে তেমন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে হাসান বসরির কাছে যেমন গেলেন, ইলমে মারিফাত শিক্ষা করলেন বাবা, আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করলেন আল্লাহ পাকের রহম তার প্রতি, এমন আবিদা জাহিদা নেককারিনী হয়েছেন। একদিন হযরত রাবিয়া বাসারি আপনার দরিয়ার কিনারায় বসে বসে ওজিফা করছেন বাবা, হাসান বসরি রাবিয়াকে দেখতে পেয়ে এমনি করে ডাক দিয়েছেন, রাবিয়া আয় মা আয়। উনি ওনার এরকম রুমালটাকে দরিয়ার উপরে বিছিয়ে দিয়েছে, আয় পানি, আমি হাসানের রুমালটা ধর, আর রুমালটাকে পানি ধরে নিয়েছে। উনি পানির উপরে রুমাল বিছিয়ে তার উপরে দাঁড়িয়ে গিয়ে রাবিয়াকে ডাকছে, মা আয় মা রাবিয়া। দুইজনাতে সমুদ্র ভ্রমণ করি, রাবিয়া দেখে তার পীর ডাকতেছে, তার মুর্শিদ ডাকতেছে, শোন আপনার ভ্রমণ করার জন্য দরিয়া তাও রুমালের উপরে দাঁড়িয়ে। রাবিয়া বাসারি উঠেছেন, উঠে হাওয়াকে বলে, হাওয়া আমি রাবিয়ার যায় না মাছটা ধর, বাতাস যায় না মাছ ধরেছে। রাবিয়া তার উপরে উঠে মুর্শিদকে ডাক দিয়েছে, রে হাসান বসরি হুজুর আসুন আমরা দুই জানা একটু শূন্য ভ্রমণ করি। হাসান বসরি দেখে আমি তো পানির উপরে রুমাল বিছিয়েছি, যেটা মাসি মশা সবাই করতে পারে, আপনার কিনা এমনি করে। আর রাবিয়া বাসারি
আপনার সুন্নর উপরে রোমা যায় নামাজ বিছিয়েছে রাবিয়া এত ইবাদত করে করে আল্লাহর প্রেমিকা হয়ে গেছে হাসান বসরি নিজে লজ্জিত হয়ে গেছেন রাবিয়াকে ডাক দিয়ে বলছে মা রে এখন আমরা দুইজনাতে লুকাচুরি খেলব দেখবো আমি তুমি ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হয়েছো না আমি হয়েছি কার কত আধ্যাত্মিক বিদ্যা আজ দেখবো রাবিয়া তুমি লুকাবে আমি খুঁজবো আর আমি লুকাবো তুমি খুঁজবে আজ পরীক্ষা হবে আরো জোরে কন সুবহানাল্লাহ ওগো আমার মা খালা শুনে নিন রাতের বেলা আপনাদের মধ্য থেকে একজন মহিলা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কন্যাগণ আলে পাক তাদের পরে পরে পৃথিবীর জমিনে তাপসী মহিলা ছিলেন হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তার সঙ্গে তার পীরের চলছে এবার খেলা জোরে বলুন কি খেলা আধ্যাত্মিক চোখের খেলা লুকাবো দুইজন তুমি লুকাবে আমি খুঁজবো আমি লুকাবো তুমি খুঁজবে রাবিয়া বলেন হুজুর তাহলে আপনি আগে লুকান ঠিক আছে মা তুমি আমায় দেখো আমি লুকাই যেমন পলাটু খেলে পলাটু খেলতে না বাবা ছোট ছেলেপিলে খেলেন আপনাদের দিকে খেলে কি খেলা বলে তাকে পলাটু বলে লুকোচুরি লুকোচুরি অনেকে পলাটু বলে কেউ থাও পঞ্চাশ চোর বলে কেউ লুকোচুরি বলে যেখানকার যেরকম ভাবে বাচ্চারা বোঝে আর ঠিক রাখো লুকোচুরি তুমি লুকাও আমি খুঁজব আর আমি লুকাবে তুমি খুঁজবে লুকোচুরি এখানে নাই তো লুকিয়ে বলে খুঁজে খুঁজে পাওয়া যায় এখন দুইজনার তো তাপস আল্লাহর ইবাদতকারিনী একজন ইবাদতকারিনী একজন ইবাদতকারী পরীক্ষা এবার হাসান বাসি লুকিয়ে গেলেন রাবিয়া খুঁজবেন রাবিয়া চোখ বন্ধ করে নিয়েছেন হাসান লুকিয়ে গেছেন চোখ বন্ধ করে উনি খুঁজতেছেন দুনিয়া খুঁজে তন্ন তন্ন করেছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বসে বসে দেখে নিয়েছেন সুবহানাল্লাহ কোন এগুলো বুঝতে দেরি হবে না এখন আপনার মোবাইল আছে বাপ এই মোবাইলে যদি আপনি ফোন করেন ভিডিও কল বোম্বে থাকলেও দেখা যায় নাকি এখানে বসে দেখা যায় না খামারাইটে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ডিসপ্লে ছবি দেখায় ঠিক না বাবা তা যার ডিসপ্লে ভালো আছে সে তো এখানে বসে সারা দুনিয়া দেখে সুবহানাল্লাহ আমাদের হুজুর আমরা দেখতে পাই না কেন তাছি এত সুদ খেলে দেখা যায় বাবা এত সিরিয়াল দেখলে দেখা যায় বাবা এত মহিলা সমিতি করলে দেখা যায় এক কথাই বুঝুন শরীয়তের খেলাফ কাজ করলে তার ডিসপ্লে কাজ করে না তার স্পিকার কাজ করে না তার সিম কাজ করে না এ বাবা এ সিম এ মেশিন পাত্রগুলো কাজে লাগাতে গেলে একে একে পরিষ্কার করতে হবে সব অকেজো হয়ে গেছে আমাদের মেশিন কারণ আমরা তো আল্লাহ শ্রেষ্ঠ জীব মোবাইলটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে বাঘকে বলেছে সিংহকে বলেছে হাতিকে বলেছে এক কথা পানিতে যত জীব আছে তাদেরকেও শ্রেষ্ঠ বলেননি দুনিয়ার জমিনে মানুষ বাদে জিন আর মানুষ বাদে আর কোনো সম্প্রদায়কে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি তাহলে মোবাইল শ্রেষ্ঠ না হয়ে যদি এত দূরে কথা বলায় শ্রেষ্ঠ মানুষের মেশিন যদি ভালো হয় তা তামাম দুনিয়াতে কথা বলায় আর এইগুলো বুঝতে গেলে এমনিতেই তো পীরের কাছে যেতে হয় আমরা পীর এমনি যাই নেই এইগুলো বোঝার জন্য এগুলো জানার জন্যই তো পীরের দরবার জোরে কোন সুবহানাল্লাহ আর যারা এই পথ অবলম্বন করতে চায় না তাদের সঙ্গে আমাদের কোনোদিন এক হবে না তা ওলি আল্লাহর শানে উচ্চ করে তকবীর দেওয়া উচিত নবীর শানেও দেওয়া উচিত আল্লাহর শানেও দেওয়া উচিত জোরে কোন সুবহানাল্লাহ কেউ যদি পার্টিতে দাঁড়ায় ভোটে দাঁড়ায় তা যদি পাস করে তো জিন্দাবাদ জিন্দাবাদ করে না তাহলে আমরা তো ওলি আল্লাহর পাগল তা আমরা তাম দুনিয়ার ওলিকে ডাকবো তাই বলেছে তকবীর কম করে তিনটে হবে
কম পক্ষে দুটি হবে, একটু বেশি করলে তিনটে দিতেই হবে, তার বেশি আপনি 10 20 50 100 যত পারেন তকবীর দেবেন, কিন্তু কম পক্ষে তিনটে নইলে দুটো, কথা বুঝেছেন, দিতেই হবে। নারে তকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বিলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বিলায়াত। এই জন্য এই মেশিনগুলো ঠিক করার জন্য তোরা, কারণ আল্লাহ আমাদের এই খামারাইটে কোরআন দিয়ে যাননি, নবীরাও এসে দেননি, সাহাবাই কেরামও দেননি, আলে পাকও দেননি, দিয়েছেন আল্লাহওয়ালা নবীওয়ালা মুরশিদ, আল্লাহর ওলি বান্দারা দিয়েছেন। জোরে বলে আর কথা কি বুঝতেছেন? আর আমার এই কথা অনেকে মেনে নিতে পারে না, এই জন্য আমি বলি বাবা বিষপ্ত হলে হবে না, আগে বোঝো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো আব্বা। যাই হোক, এখন রাবিয়া বাসারি চোখ বন্ধ করে নিয়েছেন। আচ্ছা, চোখ বন্ধ করলে দেখা যায়? যাদের চোখ খোলা আছে তারাই দেখবে। রাবিয়া বাসারি দেখছেন সারা দুনিয়া মাশরিক থেকে মাগরিব নাই হাসান, কোথায় লুকিয়ে গেলে? প্রথম আসমান রাবিয়া না হাসান নাই, দ্বিতীয় আসমান হাসান বাসরি নেই, তৃতীয় আসমান নেই, চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম নেই, হাসান হারিয়ে গেছে। এ বাবা তাই তো কবি লিখেছেন কি মোহাম্মদ সে ওয়াফা তো হাম তেরে হ্যায়, ये जहां चीज क्या है लोह कलम तेरे है, अल्लाहुम्मा सल्ली अला। وعلى آل سيدنا ما রাবিয়া বাসরি চোখ বন্ধ করে দেখছেন নাই, বাবা আমার লহে মেহফুজ নাই, সব জায়গা ভ্রমণ করে নাই। রাবিয়া বাসরি চিন্তায় পড়লেন, গেলেন কোথায়? লুকা চুরি হচ্ছে বাবা আমার, খুঁজি খুঁজি আধ্যাত্মিক চোখের লুকা চুরি, আব্বা আমার আমাদের মতো লুকা চুরি নয়, 1 2 3 4 5 50 গুণে অমুক 50 চোর অমুক জন, এ লোকাচুরি আলাদা, এ লোকাচুরি আলাদা, কার চোখের কত পাওয়া, এ আমার সোনা মানিকা আমাদের চোখে পাওয়ার কেন নাই? পরের মেয়ের দিকে চোখ মেরে মেরে সিনেমা সিরিয়াল দেখে দেখে চোখের জ্যোতি কমে গেছে ভাই, কোন উপায় নেই। হে যুবক আমার সোনা মানিকা, পৃথিবীর জমিনে আমরা যদি চোখটাকে আল্লাহর পথে চালিত করতে পারতাম, হাশরের দিন এই চা লাগবে না, চাটা লাগবে না, স্টেজে কিছু খাই না বাবাজি, আমার আল্লাহ পাকের পথে যদি চোখ চালাতে পারতাম, হাত চালাতে, পা চালাতে, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি আল্লাহর পথে চালাতে পারতাম, এই চোখ আমার পক্ষে সাক্ষী দিত আল্লাহ, আপনার ওই বান্দার সঙ্গে থেকে, আপনার ওই বান্দির সঙ্গে থেকে আমি ধন্য, আমার দ্বারায় আপনার হুকুম পালন করিয়েছে, আল্লাহ আমার এই সুপারিশ মঞ্জুর করুন। যার সঙ্গে ছিলাম সে আমার দ্বারাতে কোরআন পড়িয়েছে, আমার দ্বারা এখানে কাবা দেখেছি, আমার দ্বারাতে নেক পথে চলেছে, আল্লাহ যদি একটু ত্রুটি হয়েছে ফওরান তওবা করেছি, ওই ব্যক্তি সঙ্গ থেকে আমি চোখ ধন্য হয়েছি, আল্লাহ গো আপনি তাকে আযাব দিবেন না, তাকে জান্নাতি বানাইয়া দেন। আমার যে চোখ আমাদের পক্ষে গিয়ে বলবে তো, বলবে হাসরের দিন চোখ বলবে আল্লাহ আমি নদীর সঙ্গে ছিলাম, ও আমার দ্বারাই সিনেমা দেখেছি, আমার দ্বারাই কুকর্ম দেখেছি, রাস্তায় যদি একটা মেয়ে যায় বারবার করে দেখেছে, আল্লাহ আমাকে মাফ দিন, আমি নদীনকে কষ্ট দিন, ওকে জাহান্নামে ফেলে দিন, এ বাবা কি হবে তখন উপায়, এই কান হেডফোন খুঁজে শুনলি কেন গান, আল্লাহ আমায় মাফ দিন, আমি নদীনকে কষ্ট দিন, আমি নদীন আমার দ্বারা দুনিয়া জমিনে গান শুনেছে, ওর কথা অন্যজন শুনতে পাবে বলে হেডফোন গুজে গুজে অপারের মেয়ের সঙ্গে মনের গল্প করেছে, আল্লাহ গো তাকে আমাকে মাফ দি, ওকে যত পারেন কষ্ট দি। তাহলে কান তো আমার না, চোখ আমার নয়, পা আমার নয়, হাত আমার নয়,
আমি আগেই বলেছি আমরা কার, তা আল্লাহ। আমার হাতি তো আমার হইল না, কার হাত? আমিনউদ্দিনের। কার চোখ? আমিনউদ্দিনের। কার টান? আমিনউদ্দিনের। কই যে আমার হবে সে তো আমার পক্ষে সাক্ষী দেবে, সামান্য স্বার্থ ফুরিয়ে গেলে তা বলতে আমি চিনি নে, ও চিনি। বাপ বলছে আমার সন্তান নয়, মা বলছে আমার নয়, বিবি বলছে আমার স্বামী নয়, স্বামী বলছে আমার বউ নয়। স্বার্থ ফুরালে কেউ কাউকে, এখানে যাই আছে, আপনি মনে করছেন আপনার বিবি আপনার আপন না, আপনি মনে করছেন আপনার বাপ মা আপনার আপন না, আপনি মনে করছেন আপনার সন্তান আপনার আপন, ভুল। আপনি যখন দুনিয়ায় এসেছেন ন্যাংটো হয়ে খালি হাতে, যখন যাবেন কাপড় পরে একা, তাহলে এই দুনিয়ায় এসে আপনি পেয়েছেন সন্তান, দুনিয়ায় এসে পেয়েছেন। এই দেখেন আর ভাই মশিউর রহমান চলিয়েছে, নারী তাকবীর আরো জোরে, নারী তাকবীর, নারী রিসালা। হাতমালানা মশিউর রহমান সাহেব বলেন জিন্দাবাদ, মহাব্বত কে আমায়া নবী, ইয়া রাসূল সালাম, সালাওয়াত ইল্লাহি দরদিগো ও গদরুদি মদিনাত পানে চাহিয়া কদিজে গজল গাহিয়া দিবেন গো পর্দা উঠায়া ও গো দেখিব নয়ন ভরিয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি, ইয়া হাবিবাল্লাহ আজালে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসিম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াত ইল্লাহি আলাইহি।